ওয়েলকাম টু মাই চ্যানেল ক্লাসেস অফ প্রদ্যুত স্যার। এই চ্যানেলে আপনাদের স্বাগত। যারা চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের জন্য প্রথম শ্রেণীর আমার বইয়ের প্রথম পর্বের ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আমার এই বইটার উপর আগের ভিডিওগুলো যারা দেখোনি তারা ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে দেখে নিও। এবারে চলো আমি আজকের ভিডিওটা শুরু করছি। আমার আজকের ভিডিও হবে 52 নম্বর পৃষ্ঠা থেকে। চলো আমি দেখে নিই কী করতে দেওয়া হয়েছে। দেখো এখানে বেশ সুন্দর কিন্তু একটা ছবি দেওয়া রয়েছে, একটা পরিবারের ফ্যামিলির ছবি দেওয়া রয়েছে। দেখো বাবা চা খাচ্ছে, মা চা খাচ্ছে, ছেলেটা দুধ খাচ্ছে, মেয়েটা খেলনা নিয়ে খেলছে, ঠাকুমা হচ্ছে উলকাটা বুনছে আর বেড়ালটা বল নিয়ে খেলছে। ঠিক আছে, তাহলে আমরা এবার শব্দগুলো পড়ি কী কী এখানে ছবির মধ্যে রয়েছে। হয়তো নিশ্চয়ই দেখো কিছু কিছু রয়েছে, হয়তো দেখো APPLE অ্যাপেল, অ্যাপেল মানে আপেল, ANT অ্যান্ট, অ্যান্ট মানে পিঁপড়ে, ASS অ্যাস মানে গাধা, AXEX এক্স মানে হচ্ছে কুঠার, BOY বয়, বয় মানে ছেলে, BALL বল, বল মানে হচ্ছে খেলার বল, BAT ব্যাট, ব্যাট মানে খেলার ব্যাট, BIRD বার্ড, বার্ড মানে পাখি, CUP কাপ, কাপ মানে হচ্ছে কাপই বলে থাকি, বাংলায় পেয়ালা বলে কিন্তু আমরা সেই কথা বলি না, আমরা কাপকে কাপই বলে দিই, CAP ক্যাপ, ক্যাপ মানে টুপি, CAT ক্যাট, ক্যাট মানে হচ্ছে বেড়াল, CHAI আর চেয়ার, চেয়ার মানে আমরা চেয়ারই বলে দিই কিন্তু একে বলা হয় অ্যাকচুয়ালি কিন্তু বাংলায় কেদারা। তাহলে এই ছিল 52 নম্বর পৃষ্ঠা। তোমরা উচ্চারণগুলো ভালো করে শুনলে, সেই সঙ্গে আমি কিন্তু তোমাদেরকে মানেটাও কিন্তু বলে দিলাম। এবারে চলো 53 নম্বর পৃষ্ঠায় চলে যাই। এখানেও দেখো একটা সুন্দর বাজারহাটের একটা ছবি দেওয়া রয়েছে। দেখো আঙুল দিয়ে দেখাচ্ছে ওই দিক, ওই দয়াহস্য ওই ক দিক, ওই দিক, এই দেখো নৌকা রয়েছে, তাহলে হচ্ছে বৈঠা, বয়ৈকার ঠয়াকার বৈঠা। আচ্ছা ঝিঙে বাজারে বিক্রি হচ্ছে ঝয়স্যই উয়েকার ঝিঙে। আচ্ছা নৌকা দেখা যাচ্ছে দন্তে নয় ঔকার কয়াকার নৌকা, এ দেখো এই লেগেছে, তাহলে কি বলে উহ, তাহলে উহ হস্য বিসর্গ উহ। ঠিক আছে, এরপরে নিচে শব্দগুলো আমরা পড়ব ভালো করে উচ্চারণ করে। দেখো ওই ক তয়াকার দন্তে ন ওই কোতান, ওই রয়াকার বত ঐরাবত, হয় ঐকার হই, হয় ঐকার হই হই হই, তালবস্বয়ে ঐকার ল শৈল, তয়ে ঐকার ল তৈল, বয় ঐকার তালবস্বয়াকার খ বৈশাখ, বয় ঐকার কয়াকার ল বৈকাল, ঝয়হস্যই উয়েকার ঝিঙে, ফয়হস্যই উয়েকার ফিঙে, রয়াকার উয়াকার রাঙা, ডয়াকার উয়াকার ডাঙা, ডয়োকার উয়াকার ডোঙা, ঠয়োকার উয়াকার ঠোঙা, র উয় হস্যই দন্তে না রঙিন, দন্তে স উয় হস্যই দন্তে না সঙ্গিন, আ উয় হস্যৌ র আঙুর, আ উয় হস্যৌ ল আঙুল, ময় ঔকার রয় হস্যই মৌরি, ময় ঔকার র লয়াকার মৌরলা, ময় ঔকার ময়াকার ছয়স্যই মৌমাছি, ময় ঔকার চয়াকার ক মৌচাক, চয় ঔকার ক তালবস্য চৌকস, চয়ৌকার ক্ষয়হস্যই পয়হস্যই চৌখুপি, আ বিসর্গ আহ, বয়াকার বিসর্গ বাহ আবাহ, হয়াকার বিসর্গ হা, হয়াকার বিসর্গ হা হা হা। ঠিক আছে, তাহলে এই ছিল 53 নম্বর পৃষ্ঠার পড়া। তার উচ্চারণগুলো তোমরা কিন্তু নিশ্চয়ই শুনলে, আমি কিভাবে উচ্চারণ করে তোমাদেরকে পড়িয়ে দেখালাম। এবারে চলো পরের পৃষ্ঠায় চলে যাই, 54 নম্বর পৃষ্ঠায়। দেখো 54 নম্বর পৃষ্ঠায় কী রয়েছে, দেখো এখানে আরশোলার ছবি রয়েছে, মাছ রয়েছে, মাকড়সা রয়েছে, পাতা রয়েছে। এখন আরশোলার দেখো পাগুলো গুনেছে 1 2 3 4 5 6, তাহলে 6টা দাগ রয়েছে, তার জন্য বাংলায় লেখা 6, ইংরেজিতে কী বলি 6কে 6, তাহলে 6 লেখা। একইভাবে মাকড়সার পা গুনেছে দেখো 1 2 3 4 5 6 7 8, 8টা দাগ রয়েছে, বাংলায় বলি 8, ইংরেজিতে 8। ঠিক আছে, এরপর মাছের পাখনা গুনেছে 1 2 3 4 5, ঠিক আছে 6 লেজ 7, তাহলে 7টা পাখনা বাংলায় 7, ইংরেজিতে 7। গাছের পাতা কটা আছে দেখো 1 2 3 4 5 6 7 8 9, 9টা পাতা রয়েছে, বাংলায় 9, ইংরেজিতে হচ্ছে 9। ঠিক আছে, এবারে দেখো কী করতে বলা হয়েছে, বলেছে ছবি দেখে, আচ্ছা ও ছবি দেখে না, ছবি দেখে এখানে পাখনা হিসাব করে, এগুলো কিন্তু আমাদের হয়ে গেছে। এবারে চলো আমরা করব কি, এবারে আমরা এই লেখাগুলোকে হাতের লেখা প্র্যাকটিস করার জন্য আমরা লেখাগুলোকে কি করব, বুলবো। আমি একটা দেখিয়ে দিচ্ছি, আমি কিন্তু সব তোমাদের দেখিয়ে দেবো না, কারণ এগুলো তোমরা নিজেরা করবে। এ দেখো ডট ডট দোয়াই রয়েছে, শুধু এই ডট ধরে ধরে সুন্দর করে বোলাতে হবে যাতে বাইরে না বেরিয়ে যায়।
তাহলে এই যে ছয়টা আমি বলালাম, ঠিক এইভাবে ছয়টা তোমাদেরকে কিন্তু লিখতে হবে সবগুলো। আমি সবগুলো তোমাদের লিখে দেখাচ্ছি না, তোমরা নিজেরা কিন্তু বাড়িতে সবগুলো লিখবে। এবার দেখো সাতটা লিখছি, দেখো এইভাবে লিখবে সাত, ঠিক একদম দেওয়া লেখাই আছে, সেগুলো শুধু বোলাতে হবে। আটটা লিখবো এইভাবে, নয় লিখবো এইভাবে, ঠিক আছে। তাহলে ছয় সাত আট নয় আমি একটা করে লিখে দেখালাম, ঠিক একইভাবে ইংরেজিতে লিখবো আমরা সিক্স, সিক্স হলো, সেভেন দেখো, এইট, ঠিক ডট ডট দেওয়া আছে, বিন্দু বিন্দু দেওয়া রয়েছে, ঠিক সেইটা ধরে ধরে লিখবো, এমনভাবে লিখবো যাতে আমাদের বাইরে না বেরিয়ে যায়, নাইন। তাহলে দেখে নিয়েছো, বাদ বাকিগুলো কিন্তু তোমরা ঠিক এইভাবেই নিজেরা লিখবে, কিন্তু সেটা কিন্তু অবশ্যই পেন্সিলে লিখবে। তোমাদের এখন পেনে লেখা নেই, তোমাদের পেন্সিলে লেখা। আমি পেন্সিলে লিখলে তোমরা ছাপ বুঝতে পারবে না, তাই জন্য আমি পেনে লিখে দিচ্ছি। এবারে চলো 55 নম্বর পৃষ্ঠায় চলে যাই। দেখো 55 নম্বর পৃষ্ঠায় কী করতে বলা হয়েছে, এগুলোকে প্রথমে বুলাতে বলা হয়েছে। দেখো বট লেখা রয়েছে, ঠিক একইভাবে আগেরটা যেরকম বোলালাম, ঠিক একইভাবে কিন্তু আমরা বটা কী করবো এখানে এভাবে লিখবো। দুবার ব লেখা আছে, ঠিক দুবার ব কিন্তু আমরা লিখবো। এছাড়া আরও কয়েকবার যে ব আমরা কি করব সেগুলোকে কিন্তু নিজেরা আমরা কিন্তু লিখে ফেলবো, ঠিক এইভাবে কিন্তু বটা কিন্তু এইভাবে নিজেরা লিখে ফেলবো। কবার লিখবো, আরও অন্তত চার পাঁচবারের জায়গা কিন্তু এখানে হয়ে যাবে, আমরা আরও কিন্তু চার পাঁচবার ব কিন্তু এখানে লিখে ফেলবো। দেখো তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমি ব আরও পাঁচবার লিখে ফেলেছি, ঠিক আছে। একইভাবে রটা তোমরা এইভাবেই লিখবে, দেখো র, রতে শুধু তলায় একটা গোল হবে, তাহলে ঠিক একইভাবে এই রগুলোকেও তোমরা কিন্তু ঠিক এভাবেই লিখবে, শুধু তলায় একটা করে গোল দিয়ে দেবে। তোমরা কিন্তু অবশ্যই পেন্সিলে লিখবে। তাহলে রটা দেখলে, এবার কটা দেখো কিভাবে লিখব, দেখো এই তুলে এই দিয়ে এবার এরম গোলটা করতে হবে, ঠিক আছে। আর একটা নিজেরা বোলাবে, আর ঠিক একইভাবে এখানে কিন্তু ক, ঠিক আছে, যাতে তোমাদের হাতের লেখা সুন্দর হয় তার জন্য এটাকে কিন্তু দেওয়া হয়েছে করতে। তাহলে আমি প্রত্যেক কটা কিন্তু পাঁচবার করে লিখে ফেলছি। এবারে দেখো ধ, ধয়ের কিন্তু মাথায় মাত্রা হয় না, তাহলে ধয়ের মাথায় মাত্রা হয় না, তাহলে ধয়ের কিন্তু আমরা মাথায় কিন্তু কোনো মাত্রা দেব না। দেখে নাও, ঠিক আছে, এই হচ্ছে তোমাদের ধ। প্রত্যেক কটা আমরা অন্তত পাঁচবার করে কিন্তু লিখবো। দেখতে পাচ্ছ ধটা কীভাবে লিখলাম। এরপর হচ্ছে ঝ, যেগুলো একই রকম লেখা ঠিক সেগুলোই কিন্তু এখানে দেওয়া হয়েছে। তার মধ্যে কিছু কিছু দেখো এখানে কিন্তু একটু অন্যরকম দেওয়া রয়েছে, এখানে যেভাবে লেখা রয়েছে এখানে কিন্তু একটু অন্যরকম লেখা রয়েছে। আমরা এখানে যেরকম রয়েছে সেটাই কিন্তু ঠিকঠাক লেখা, তো আমরা সেটাই কিন্তু সেভাবেই কিন্তু লিখে দেখাচ্ছি। দেখো এই দেখো ঝয়ের মাথাটা একটু ওঠে, তলাটা এক দিয়ে সাইডে একটু দাগ হবে। আবার একটা দেখো, এ দেখো এই বয়ের মতন লিখলাম, তারপরে ঠিক এই দাগটা তুলে এটা তুলে একটু বাড়িয়ে দেবো, ঠিক আছে। এই দেখো ঝ লেখা কিন্তু আমাদের হয়ে গেছে। এবারে রি লিখবো, ঠিক আছে। রি আর লেখা এখন আর লিখতে হয় না, রি এর ব্যবহার এখন শুধুমাত্র হয়ে দাঁড়িয়েছে, রি এর ব্যবহার কিন্তু শুধুমাত্র রিকারের ক্ষেত্রে, ঠিক আছে। দেখো রি, ঠিক এখানে কিন্তু দুবার এরম ভাঁজটা দিলাই কিন্তু সেটা কিন্তু রি হয়ে যায়, এইরকম একই রকম দেখতে হবে। রি এরও কিন্তু মাথায় মাত্রা হয় না।
দেখো প্রত্যেক কটা কিন্তু আমি পাঁচবার করে লিখলাম, ঠিক আছে? এভাবে তাহলে তোমরা হাতে লেখা কিন্তু প্র্যাকটিস করে ফেলবে। এরপরে দেখো এখানে একটা ছবি রয়েছে, তাহলে এটা হচ্ছে বল, তাহলে আমরা লিখবো ব ল বল, ঠিক আছে? বয়ের মাথাও মাত্রা, লয়ের মাথাও মাত্রা, তাহলে বল। তারপরেরটা হচ্ছে দেখো বক, ঠিক আছে? তাহলে ব আর হচ্ছে ক, বক, ঠিক আছে? তাহলে বল হলো, বক হলো। আর কি এবার লিখতে হবে দেখো, এবার লিখতে হবে আমাদের রিক। দেখে দেখে এবার আমরা লিখবো এগুলো, দেখো রি ক রিক। তারপরেরটা লিখবো ধ র ধর। তারপরেরটা লিখবো র ব রব। তারপরেরটা লিখবো দেখো বয়েরি হ খণ্ডত্ব বৃহৎ, ঠিক আছে? তারপরেরটা লিখবো বক বক, তাহলে ব ক বক, আবার ব ক বক বক বক। তারপরেরটা এবার লিখবো ঝক ঝক, ঝ ক ঝক, আবার ঝ ক ঝক ঝক ঝক। লাস্টটা লিখবো ঝড় ঝড়, তাহলে এখানে লিখবো ঝ র ঝড়, আবার লিখবো ঝ র ঝড় ঝড় ঝড়, ঠিক আছে? তাহলে এই ছিল 55 নম্বর পৃষ্ঠা। এবারে চলো 56 নম্বর পৃষ্ঠায় চলে যাই। দেখো 56 নম্বর পৃষ্ঠায় কী দেওয়া হয়েছে, আবার সে একই ছবি দেওয়া রয়েছে, এবং দেখো লেখা আছে DOG ডগ, ডি মানে ডগ মানে কুকুর, DRR DRDR মানে হরিণ, DOLL ডল, ডল মানে পুতুল, DOOR ডোর, ডোর মানে দরজা, EGG এগ, এগ মানে ডিম, EAGLE ইগল, ইগল মানে ইগল পাখি, EAR মানে কান, EYEI মানে চোখ, ঠিক আছে? এবার উচ্চারণ করে পড়াগুলো তোমরা নিশ্চয়ই শুনলে। এবারে শুধু ABCDE রয়েছে, সেগুলোতে শুধু বলাতে হবে। দেখো এ আমরা শুধু বোলাবো, আমি একটা তোমাদেরকে বুলিয়ে দেখিয়ে দিলাম, ঠিক আছে? এভাবে কিন্তু তোমরা কিন্তু সবকটা কিন্তু বুলোবে। ঠিক একইভাবে বিটা যেরম লেখা আছে ঠিক দেখে দেখে দাগ ধরে বোলাবে, একইভাবে সিটা বোলাবে, ডি বোলাবে, ই বোলাবে, ঠিক আছে? যে কটা আছে সবগুলোই কিন্তু তোমাদের বোলাতে হবে। আচ্ছা এবারে চলো পরবর্তী পৃষ্ঠায় চলে যাই, 57 নম্বর পৃষ্ঠায়। দেখো এখানে 9টা নৌকার ছবি রয়েছে, তাই 9 ইংরেজিতে 9, 8টা ঘুড়ির ছবি রয়েছে বাংলায় 8 ইংরেজিতে 8, 7টা টুপি রয়েছে বাংলায় 7 ইংরেজিতে 7, 6টা বেলুন রয়েছে তাহলে বাংলায় 6 ইংরেজিতে 6। এগুলো আমরা বহুবার শিখে গেছি যে বাংলায় কত হয় ইংরেজিতে কত হয় এবং গুনতে শিখে গেছি। তাহলে এখানে দেখো নিচ থেকে ওপর দিকে যাচ্ছে মানে ছোট থেকে বড়, তাহলে এটা যদি 9 হয় তাহলে 9-এর ঠিক আগে কত হয় 8 হয়, তাহলে এটা 8, তাহলে এটা 7, এটা হলো 6, তাহলে 6 7 8 9, তাহলে বাংলায় এদিকে ইংরেজিতে ছিল ইংরেজিতে লিখলাম, এটা দেখো বাংলায় রয়েছে নিচ থেকে উপর দিকে উঠছে, অ্যারো দেওয়া আছে, তাহলে 6 7 8 9, ঠিক আছে? তাহলে আমার আজকের ভিডিওতে এই 57 নম্বর পৃষ্ঠা পর্যন্ত থাকবে। পরবর্তী ভিডিওতে আমি তোমাদের জন্য পরের পৃষ্ঠা থেকে ভিডিও নিয়ে আসব। ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট বক্সে লিখে জানিও ভিডিও তোমাদের কেমন লাগছে। আর যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।